গাইস, ঈদ মোবারক। কী অবস্থা সবার? অনেক দিন পর, প্রায় এক মাস পর ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও বা ব্লগ, যেটা ফার্স্ট টাইম আজকে ব্লগ ট্রাই করতেছি, ব্লগ আপলোড করবো। এই গাইস, এক মাস ধরে কোনো ভিডিও আপলোড করে নেই, কারণ এক্সাম ছিল, এক্সামের সময় মোবাইল নিয়ে যাওয়া হয় এবং মোবাইল ছিল না, এরপরে কোনো ব্লগও করতে পারিনি। পরে যখন মোবাইল 25-26 রোজার সময় আসে, তখন গাইস ফ্রি ফায়ারে অনেক শর্টস ছিল, কিন্তু শর্টসগুলো তখন আপলোড করা হয়নি। সো গাইস, আজকে আমরা ফ্যামিলি নিয়ে একটু বাইরে ঘুরতে যাচ্ছি, ভাবলাম ফার্স্ট টাইম একটু ব্লগ করে দেখি কেমন লাগে। সো ইয়াপ গাইস, দেখতেছো সবাই রেডি হয়ে গেছে, সো ডাইরেক্ট চলো ব্লগে যাওয়া যাক। তো গাইস, এখন আমরা যাচ্ছি মাওয়া পদ্মা সেতু, ওইখানে ঘুরতে। লাইফে ফার্স্ট টাইম মাওয়াতে যাবো, এর আগে কখনো কোনো যাওয়া হয়নি। এবং গাইস, তোমাদেরকে দেখাবো মাওয়া কেমন, এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড গাইস, দেখতেছো রাস্তাটা অনেক ফাঁকা, অনেক সুন্দর একটা রাস্তা, কিন্তু এখানে যদি জ্যাম পড়ে তাহলে তো জানি না কি হবে, আমরা এদিক দিয়ে তো যাই না। অ্যান্ড গাইস, আমাদের সাথে আসে, দেখো বেবি, হাই দাও, হাই। সো গাইস, তোমরা সিনারিটা এনজয় করো একটা গানের সাথে, অ্যান্ড দেখা হচ্ছে মাওয়া যাওয়ার পর। আমি যাবো ওই যে বঙ্গ মার্কেটের আগে যে কোনোটা, যে সুবিধা হলের যে ইটা ইউটার্নটা, ওই মাথায় ট্রাফিক সিগন্যালের এখান থেকে ইউটার্ন নিয়ে ওই যে শেখ হাসিনা বান ইউনিট যে হাসপাতাল নতুন, ওইখান থেকে আপনার ফ্লাইওভার ব্যবহার করবেন, ওইটাতে আপনার সুন্দর ইজি হবে। ফ্লাইওভার ব্যবহার করে ওই পাশের নাম্বার, হ্যাঁ, ফ্লাইওভার উঠলে আপনার মাওয়া রোড, ফ্লাইওভারে লেখা আছে মাওয়া দোকান, তখন ওইভাবে আপনি চলে যেতে পারবেন, মানে এখানে যানজট নেই আর কি, ওটা ভালো হবে। থ্যাংক ইউ। ওকে, একটা মজার জিনিস দেখো, আমরা রাস্তায় পুরা জ্যাম, আর এই যে এই কাকাগুলো দেখতেছো, এদের মধ্যে দিন দিন রং রাখছে, এরা কি বোরখাওয়ালা মেক হয়ে এদের পাগল বানাইছে, ঠিক আছে, কেমনে যে পাগল বানাইছে জানি না, মানে এদের মতন আবাল আমি আর দেখিনি। ভাই, তোমরা পার্টি করতে এসো, যাতের গান বাজে, ওইসব কী গান বাজে। তো এখন আমরা চলে এসেছি পদ্মা সেতুর সামনে, যেটা গেছ তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা এটা হলো গেছ তোমাদের পদ্মা সেতু। এবং গেছ এই যে পুরাটা নদীটা দেখতে পাচ্ছ গেছ, এটা হলো পুরো একটা নদী, পদ্মা নদী যেটা। গাইস, এই যে আমাদের সামনে স্বপ্নের পদ্মা সেতু, দেখো তা এখানে তাসিন আছে, এখানে আম্মু, এখানে বাবা, এখানে তাসনিন। তো গাইস, দেখতে পাচ্ছ এখানে আজকে ঈদের দ্বিতীয় দিন হিসেবে অনেক কম লোকজন এসেছে, মেবি আমরা তো ফার্স্ট টাইম এসেছি, অথবা যেহেতু আজকে ছুটি দিন, আই থিঙ্ক মেবি আরও বেশি লোকজন আসার কথা। আর গাইস, তোমরা যে জায়গাটা দেখো, জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, ঠান্ডা বাতাস। তো গাইস, এখানে তোমরা দেখো এখানে নৌকা আছে, যেখানে তোমরা উঠে চড়তে পারো। তো গাইস, আমাদের প্ল্যান হচ্ছে যে ওইখানে উঠার, কিন্তু বাবা যাইতে দিচ্ছে না, বলে যে যাও ডেঞ্জারাস না, কারণ এখানে সবাই ভালো মতো সাঁতার পারে না। তো গাইস, দেখো দৃশ্যটা অনুভব করো, এখানে আসে থাকলে বুঝতে পারতা, দেখো গাইস কত দূরে পদ্মা সেতু, এটা মানে অনেক সুন্দর। হাই, সো গাইস অনেক সুন্দর একটা দৃশ্য, স্বপ্নের পদ্মা সেতু অনেকবার পড়তাম, ফাইনালি দেখতে পারতেছি। এখানে দেখো পদ্মা নদী, ভাই বিশাল একটা নদী ভাই, সেই অনেক সুন্দর একটা জায়গা। বোটে উঠে পড়েছি, আমাদের চারজন থাসেনকে ধরে নেয়, থাসেনকে সব পাঁচজন, কিন্তু থাসেনকে না ধরে ওখানে চারজন, চারজনে 400 টাকা, আমি, তাসলিম, আম্মু, বাবা। তো গাইস, আমরা বোর্ডে বসে আছি, দেখো গাইস থাসেন আছে, গাইস অনেক মজা হচ্ছে, গাইস দেখো চারপাশে পদ্মা নদী। সো গাইস, কিন্তু এখনও বোর্ড ছাড়েনি, কারণ আরও কয়েকজনের সিট বাকি আছে, ওরা এরকম আরও যে সিট লাগে, দেখো সিটগুলো এরকম, মানে প্লাস্টিকের আগে একটা করে চেয়ার। আর সো দেখি গাইস কতক্ষণ ওরা ছাড়ে। Thank you.
অনেক দূর ভাই, আমি সিরিয়াসলি ভাবি নাই পদ্মা নদী এত বড়। গাইস আমাদের বোর্ডের জার্নি শেষ, তোমরা দেখতে পাচ্ছ জার্নি শেষ, আমরা চলে এসেছি। গাইস আসলে বোর্ডের জার্নিটা ছিল বেশ কিছুই না, তোমাদের ওই জায়গায় ঘুরাই নিয়ে আসবো। যারা তোমরা যারা নদী সমুদ্র পানি ভালোবাসো, তোমরা এদিক দিয়ে অনুভব করতে পারো। সুন্দর একটা জায়গা ছিল, আমার কাছে অত ভালো লাগে নাই, কিন্তু যাই হোক গাইস ভালো ছিল। 20 মিনিটের মতন ছিল, জাস্ট কিছু না, তোমাকে নিয়ে যাবে ওই দিক দিয়ে ঘুরাই নিয়ে আসবে। সো গাইস এটাই ছিল আমাদের মাওয়া নদীর বোটের যেটা আশেপাশের অবস্থা দেখো। আমরা গাইস দেখছিলাম তোমরা ওই পর্যন্ত, আরো দূরে গেছিলাম। চলো এখন আমরা আবার চলে যাই। এটা মনসুর আলী কি অবস্থা গাইস, তাহলে অবস্থা খারাপ। পান্ডাল এখানে আছে, মনসুর আলী, মনসুর আলী আপনার কেমন লাগলো এই মাওয়া ঘাটে? চলো চলো ডাকে। তো গাইস চলো ওরা আসুক, আমি যে গাড়িতে বসি। পানির বোতল আমার কাছে। ছিল এই পর্যন্ত আর কিছু রেকর্ড করতে পারিনি, কারণ ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো। অ্যান্ড খালামণি বাসায় আসছি, আসার পর ফোন চার্জ দেওয়া অন করছে, অ্যান্ড চার্জ একটু পরে আবার শেষ হয়ে যাবে, ফোন আবার বন্ধ যাবে। এবং গেছি তাড়াতাড়ি করে এন্ডিংটা দিয়ে দিচ্ছে। গেছি ভিডিওটা ছিল এই পর্যন্ত, গেছি লাইফে ফার্স্ট টাইম কোনো ভ্লগ করছি, হয়তো অনেক কিছু ভুল হয়ে গেছে, তোমরা বলে দিও। অ্যান্ড ভ্লগটা অত মনোযোগ দিয়ে দেখিও না, কারণ অনেক নুব নার্ড মার্কে একটা ভ্লগ করছি। লাইক ফার্স্ট টাইম একটু এক্সপিরিয়েন্স করলাম কেমন হয়েছে, নেক্সট টাইম যদি করি তিন সাল আরও ভালো করে করবো। ইয়াব গেছি ভিডিও ছিল এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ওই পর্যন্ত স্টে সেফ, বাই বাই।